बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हरा सुस्थ आसो। आमी मोहम्मद बजरुल हक, प्रभाषक पदार्थ विज्ञान, अहमद बानी एकेडमी स्कूल एंड कॉलेज। द्वादश श्रेणी शिक्षार्थीबृंद, तुम्हारे साथ आज के आलोचना करब पदार्थ विज्ञान द्वितीय पत्र षष्ठ अध्याय ज्यामितिक आलोक विज्ञान थेके। इतिमध्ये किछु क्लास ए अध्यायेर उपर नेওয়া হয়েছে, तुम्हारे साथ आलोचना करेছি। धारावाहिकताय आज के आरो किछु आलोचना चलबे। तुम्हरा इतिमध्ये जानते पेरेछो जे प्रतिसरण कि एवं प्रतिफलन कि, दर्पण कि, हाँ प्रतिसरांक कि, प्रतिसरांकेर आमरा किभाबे निर्णय करते पारि, विभिन्न माध्यम प्रतिसरांक के किभाबे प्रकाश करा जाए, ये विषयगुली आलोचना करेछि। प्रधान अक्ष, फोकास दूरत्व, प्रतिबिम्बे दूरत्व, वस्तु दूरत्व, ये समस्त विषय निये आमरा डिटेल्स आलोचना करेछि। तेले तारी उपर भित्ति करे आमी आज के तुम्हारे गाणितिक प्रब्लेम निये आलोचना करब, किभाबे सल्व करा जाए, जे विषयगुली एखाने आलोचना करा हयेछे तार उपर भित्ति करे। एखाने आमरा लेंस तैरी समीकरण पेयेछि, सेखाने आमरा पेयेछि जे वन बाई एफ इक्वल टू वन बाई बी प्लस वन बाई ई इक्वल टू म्यू माइनस वन इंटू वन बाई आर वन माइनस वन बाई आर टू, एरकम अथवा वन बाई एफ इक्वल टू म्यू माइनस वन इंटू वन बाई आर वन माइनस वन बाई आर टू, यही धरनेर रिलेशन आमरा पेयेछि लास्ट अफ अल। तेले एगुली प्रयोग करब आमरा, ए प्रयोगेर किभाबे करते पारि सेटा एरकम आमरा बोलेछि जे ए म्यू बी होले एखाने आमरा पाई जे सी ए बाई सी बी, एरकम जेमन ए म्यू जी इक्वल टू फोर बाई थ्री, এটা দিয়ে আমরা কি বুঝি যে এখানে এটা প্রতিসরাঙ্ক এত। তাহলে এই বিষয়গুলি আমরা এখানে পূর্ববর্তী ক্লাসে এই সূত্রগুলি আমরা আলোচনা করেছি, তারই উপর ভিত্তি করে এখানে কিছু গাণিতিক রিলেশন, গাণিতিক প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করব। যে এখানে আমি একটা প্রশ্ন লেখছি এবং তার আলোকে একটা সমাধান করার চেষ্টা করব। যে একটা কাচের বা মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 যদি হয় এবং ব্যাসার্ধ 0.2 মিটার এবং 0.3 মিটার এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2 এবং বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 4/3 হলে বায়ুতে লেন্সটি ফোকাস দূরত্ব নির্ণয় করতে হবে এবং পানিতে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এখানে 1.5 প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্কের কোনো লেন্সের বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে জিরো পয়েন্ট টু এবং
0.3 meter. আর এই এমইউ জি ইকুয়াল টু 3/2 এবং এমইউ ডাব্লু ইকুয়াল টু 4/3 এই বিষয়গুলো এখানে দেওয়া আছে কেমন এর থেকে আমাদের কোয়াতে নির্ণয় করতে হবে বা এখানে আমরা একটা অংশ নির্ণয় করব যেটা 3 নম্বরের জন্য থাকে গ সেখানে বলা হলো যে বায়ু মাধ্যমে ল্যান্ডস্টির প্রতিসরাঙ্ক দেওয়া আছে কিন্তু ফোকাস দূরত্ব নির্ণয় করতে হবে বায়ু মাধ্যমে ল্যান্ডস্টির ফোকাস দূরত্ব কত বায়ু তে ল্যান্স টির ফোকাস দূরত্ব কত এটা আমাদের নির্ণয় করতে হবে তারপরে গ অংশটা আমি পরবর্তী সময় আবার বলবো যে এখানে এই বিষয়গুলি দেওয়া আছে এর থেকে আমাদের নির্ণয় করতে হবে যে ফোকাস দূরত্ব তাহলে বায়ু মাধ্যমে আমরা প্রথমে লেখেনে এখানে কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে R1 ইকুয়াল টু R2 বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ আমি সংক্ষেপে লিখছি বক্রতার ব্যাসার্ধ R1 ইকুয়াল টু দেওয়া আছে 0.2 meter আর R2 দেওয়া আছে 0.3 meter এখানে একটা বিষয় বোঝার মতো যে এখানে ল্যান্সের দেখো একটা ল্যান্সে যদি আমরা নেই তাহলে এখানে দুইটা বক্রতার ব্যাসার্ধ থাকবে এটাকে যদি প্রথম পৃষ্ঠ বলি তাহলে এটার জন্য একটা বক্রতার ব্যাসার্ধ পাওয়া যাবে এই মনে করো এতটুকু এটাকে যদি আমরা R1 বলি আর এটাকে যদি দ্বিতীয় পৃষ্ঠ বলি তাহলে এটার জন্য একটা বক্রতার ব্যাসার্ধ পাওয়া যাবে এটাকে আমরা বললাম এই R2 তাহলে যখনই আমরা আলোক যদি এইভাবে এখানে আপাতিত হয় তাহলে প্রতিসরণের পর্যায়ে একটা বিন্দুতে মিলিত হবে সেখানে ফোকাস দূরত্ব পাওয়া যাবে তাহলে আলোর যেদিকে যা সেদিকে যদি দূরত্ব পরিমাপ করা হয় সেটাকে বলা হয় ধনাত্মক দূরত্ব আর যদি তার বিপরীত দিকে পরিমাপ করা হয় তাহলে সেটাকে বলা হয় ঋণাত্মক দূরত্ব তাহলে এখানে একটা বক্রতার ব্যাসার্ধ যদি ধনাত্মক হয় তাহলে আরেকটা তখন হবে ঋণাত্মক আর সেই মানটা হবে ঋণাত্মক দুইটাই ধনাত্মক মান এখানে ধরা যাবে না কারণ একটা ল্যান্সে দুইটা পৃষ্ঠ এই বক্রতার পৃষ্ঠ একটি ধনাত্মক হলে আরেকটি হবে ঋণাত্মক এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে যে বক্রতার ব্যাসার্ধ দুইটি সুতরাং এখানে একটি ব্যাসার্ধকে যদি ধনাত্মক ধরা হয় আরেকটি ব্যাসার্ধ ঋণাত্মক হবে তাহলে আমরা R1টাকে ধনাত্মক ধরেছি R2টাকে ঋণাত্মক ধরেছি আর এখানে কি দেওয়া আছে যে এমইউ জি দেওয়া আছে যে এমইউ জি দেওয়া আছে 4/3 এমইউ জি হলো এমইউ জি 3/2 আবার এমইউ ডাব্লু দেওয়া আছে হলো 4/3 এই বিষয়গুলি আমাদের এখানে দেওয়া আছে তাহলে এখানে আমরা বায়ুতে শব্দের বায়ুতে ফোকাস দূরত্ব এফআই ইকুয়াল টু আমরা নির্ণয় করব ফোকাস দূরত্ব তাহলে ফোকাস দূরত্ব যদি আমাদের নির্ণয় করতে হয় এই ক্ষেত্রে আমরা যেটা পাব এফআই ইকুয়াল টু হোয়াট এটা আমাদের নির্ণয় করতে হবে এখন আমরা সেই সমীকরণের দিকে চলে যাই যে আমরা কি দিয়ে নির্ণয় করব তা আমরা জানি
1 by এখানে যেহেতু আমরা কতে আমরা বায়ুতে প্রতি স্থানাঙ্ক নির্ণয় করব সুতরাং 1 by f a equal to mu minus 1 into 1 by r1 minus 1 by r2 এটা আমাদের জানা আছে তাহলে এখানে আমরা যদি লিখি 1 by f a equal to mu এর মান হলো 1.5 minus 1 into 1 by r এর মান হলো 1 এর মান 0.2 এখানে মাইনাস এখানে হবে 1 বাই মাইনাস 0.3 এত তাহলে কি দাঁড়ালো এখানে দেখো 1 বিয়োগ করলে হয় কত 0.5 আর এখানে থাকলো 1 বাই 0.2 এই মাইনাসের কারণে এটা হয়ে গেল প্লাস 1 বাই 0.3 এটাকে যদি আমরা গাণিতিক রিলেশন করে দেখতে চাই তাহলে আমরা একটা মান পেয়ে যাব হ্যাঁ 0.5 ইনটু এখানে দেখো আমরা যদি এটাকে লসাগু নেই তাহলে এখানে একটা ফল দাঁড়াবে তোমরা ক্যালকুলেটর দিয়ে সেই ফলটা তৈরি করতে পারবে সেই ফলের পরিবর্তে আমরা যেটা পাবো যে এখানে 0.5 তোমরা এখানে দেখতে পারো 1 ইনটু 10 বাই 2 প্লাস 1 ইনটু 10 বাই 3 তাহলে কত দাঁড়ায় এখানে 5 প্লাস 10 বাই 3 সমান দাঁড়াচ্ছে কত 25 বাই 3 তাহলে 25 বাই 3 যদি হয় এটুকুর মান তাহলে আমরা এখানে দেখো একটা রিলেশন পেয়ে যাই তোমরা ক্যালকুলেটার দিয়ে এটা করে নিবা 5 বাই 10 ইনটু 25 বাই 3 তাহলে কত দাঁড়ালো 25 বাই 6 তার মানে 4.1 এরকম একটা রিলেশন আসবে তো তোমরা এখানে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম এত তাহলে এই এখানে যদি আমরা এত পাই তাহলে এফ এর মানটা কত হবে 1 বাই এফ এ ইকুয়াল টু আমরা পেয়েছি এটা হ্যাঁ তাহলে এই রিলেশনটা আমরা কি পেলাম অতএব 1 বাই এফ এ ইকুয়াল টু 25 বাই 6 আর এফ এ ইকুয়াল টু 6 বাই 25 এটার মান যা হবে তোমরা ক্যালকুলেটর দিয়ে যদি ভাগ করো তাহলে অবশ্যই মানটা পেয়ে যাবা সেটা হলো 0.24 এমন একটা কিছু আসবে তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখে নেবা তাহলে সেটাই হলো এই বায়ুতে ফোকাস দূরত্ব নির্ণয় এখানে কিন্তু ফোকাস দূরত্ব দেওয়া ছিল না তাহলে আমরা কি করলাম যে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে দুইটা ব্যাসার্ধ আর এখানে দেওয়া আছে প্রতিসরাঙ্ক তাহলে সেই প্রতিসরাঙ্ক 1.5 ছিল তাহলে সূত্রটা জানা থাকতে হবে আর এখানে বক্রতার ব্যাসার্ধ একটি ধনাত্মক আর একটি ঋণাত্মক একটা ধনাত্মক হলে আরেকটি ঋণাত্মক হবে এই শর্তটা মনে রাখতে হবে আর সূত্রটা তো অবশ্যই জানা থাকতে হবে তখন তুমি এই গাণিতিক রিলেশনটা সাহায্যে তোমার লক্ষ্যে উপনীত হতে পারবা তার মানে আমরা এখানে ফোকাস দূরত্ব নির্ণয় করতে পারবো প্রয়োজনে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো যেটা দেওয়া থাকবে না সেটা আমরা নির্ণয় করতে পারবো এই সমীকরণের সাহায্যে এখন এই প্রশ্নটারই দ্বিতীয় অংশে যেটা যে ঘ অংশে যেটা থাকবে সেটা হলো যে পানিতে পানিতে ফোকাস দূরত্ব কি বায়ুর বায়ুতে ফোকাস দূরত্বের সমান হবে কি না বায়ুতে ফোকাস দূরত্বের সমান হবে কি না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও গাণিতিক যুক্তির মাধ্যমে দেখাও গাণিতিক যুক্তির মাধ্যমে দেখাও
তাহলে এখানে এক ঘংশে বলা হলো যে বায়ুতে যে ফোকাস দূরত্ব এবং পানিতে ফোকাস দূরত্ব একই হবে কিনা প্রশ্ন আরো ভিন্ন ভাবে হতে পারে এটা একটা পদ্ধতি এরকম হতে পারে পানিতে যে লেন্সের ক্ষমতা বায়ুতে লেন্সের ক্ষমতা একই হবে কিনা এরকমও হতে পারে এখন সেটা প্রশ্নকর্তার উপর নির্ভর করবে তিনি কি প্রশ্ন করেছেন তো তোমাদের চিন্তা চেতনায় থাকতে হবে যে আমরা এই সূত্রগুলির মাধ্যমে এটার সলিউশনে যেতে পারবো তাহলে এই ক্ষেত্রে আমরা কি আছে সেটা আগে লিখে নিতে হবে এখানে যে আর ওয়ান ইকুয়াল টু 0.2 মিটার আর টু ইকুয়াল টু 0.3 তাহলে এখানে কি বলছিলাম আর টুর দূরত্বটা কি হবে মাইনাস হবে যেহেতু একটাকে আমরা ধনাত্মক ধরে নিচ্ছি আরেকটা হবে ঋণাত্মক এই পাশে লিখে দিতে হবে বক্রতার ব্যাসার্ধ এরকম এই বিষয়গুলি লিখতে হবে বক্রতার ব্যাসার্ধ আর ওয়ান বক্রতার ব্যাসার্ধ আর টু আমি সেগুলি এখানে লিখছি না কেমন তারপরে এম ইউ জি ইকুয়াল টু দেওয়া আছে এম ইউ জি ইকুয়াল টু 3/2 যেটা দেওয়া আছে সেটা লিখবা এম ইউ ডাব্লু ইকুয়াল টু 4/3 দেওয়া আছে তাহলে এর থেকে আমাদের নির্ণয় করতে হবে এফ ডাব্লু ইকুয়াল টু হোয়াট এটা আমাদের নির্ণয় করতে হবে যে পানিতে ফোকাস দূরত্ব কত হয় সেটা নির্ণয় করার পরই আমরা এখানে একটা কনক্লুশনে যেতে পারবো একটা সিদ্ধান্ত দিতে পারবো যে আসলে কি হবে তাহলে এটা নির্ণয় করার জন্য আমরা এখন সূত্র অ্যাপ্লাই করি এখানে আমরা জানি ওয়ান বাই এফ ইকুয়াল টু এম ইউ জি বাই এম ইউ ডাব্লু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু দেখো সূত্রটা আগের তুলনায় একটু ভিন্ন লেখা হলো কেমন যে এখানে লিখেছি যে এম ইউ ওয়ান বাই এফ ডাব্লু ইকুয়াল টু এম ইউ জি বাই এম ইউ ডাব্লু কারণ এখানে আমাদের পানির প্রতি সরাঙ্ক আমাদের সরাসরি যদি দেওয়া না থাকে তখন আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে দুইটা প্রতি সরাঙ্ক দেওয়া থাকলে আর যদি সরাসরি দেওয়া থাকে তাহলে আমাদের এই এই সূত্র ব্যবহার করতে হবে না এটা নির্ভর করবে কি দেওয়া আছে তার উপর ভিত্তি করে কেমন তাহলে এখানে দেখো যেহেতু এই দুইটার মান দেওয়া আছে তাহলে আমরা কি লিখতে পারি এম ইউ জি ইকুয়াল টু আমরা পেয়েছি এখানে 3/2 আর এম ইউ ডাব্লু ইকুয়াল টু 4/3 মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ানের মান হলো 0.2 আর এখানে মাইনাস ওয়ান বাই আর টু এর মান হলো মাইনাস 0.3 এটা তাহলে এখানে দেখো তুমি যদি এটাকে সমাধান করো তাহলে সেই ভ্যালুটা পাওয়া যাবে 1/0.2 প্লাস 1/0.3 তাহলে এখানে কি দাঁড়ালো 9/8 মাইনাস ওয়ান ইন্টু 1/0.2 প্লাস 1/0.3 এরকম একটা রিলেশন আসলো তার থেকে আমরা তাহলে দেখো এখানে 1/FW ইকুয়াল টু এই 9/8 মাইনাস ওয়ান এটা ক্যালকুলেটার দিয়ে করো তা আপাতত আমি এখানে যা লিখে দিচ্ছি 1/8 হবে এটুকুর ফল আর 1/0.2 প্লাস 1/0.3 তাহলে এই ক্যালকুলেশনটুকু যদি আমরা করতে পারি
তখনই তো এফ ডব্লিউ পাওয়া যাবে তাহলে এটুকুর একটা মান পাওয়া যাবে সেই মানটা তোমরা যদি এই আমি এখানে তোমাদেরকে রাফলি দেখাচ্ছি যে 1 বাই 0.2 প্লাস 1 বাই 0.3 এটা আমরা লিখতে পারি 10 বাই 2 প্লাস 10 বাই 3 এরকম লেখা যায় ইকুয়াল টু বলতে পারি যে 5 প্লাস 10 বাই 3 25 বাই 3 এটুকুর মান 25 বাই 3 হবে তাহলে আমরা যদি তোমাদের এত সব করার দরকার নেই শুধু ক্যালকুলেটর ব্যবহার করবা 1 বাই 8 ইন্টু 25 বাই 3 তাহলে এখানে কি দাঁড়ালো 25 বাই 24 তাহলে 1 বাই এফ ডাব্লু ইকুয়াল টু এত সুতরাং এফ ডাব্লু ইকুয়াল টু কি হবে তার ইনভার্স হয়ে যাবে 24 বাই 25 হবে এখন এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে একটা ফল পাওয়া যাবে 0.96 এরকম একটা কিছু পাওয়া যাবে ফল তাহলে এত মিটার হয়ে গেল তাহলে দেখো এখানে আমরা এফ ডাব্লুর একটা মান পেয়ে গেলাম আর বায়ুতেও একটা মান পেয়েছি এখন অবশেষে আমরা দেখলাম এফ ডাব্লু ইকুয়াল টু 0.96 মিটার আর এফ এ ইকুয়াল টু আমরা পেয়েছি যে মানটা 0.24 মিটার তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটা মান একরকম নয় যে এই এফ ডাব্লু ইজ গ্রেটার দেন এফ এ তাহলে একই লেন্স হওয়ার পরও দেখা গেল যে বায়ু মাধ্যম এবং পানি মাধ্যমে তাদের ফোকাস দূরত্ব তার ফোকাস দূরত্ব একরকম হয় না যে ফোকাস দূরত্ব ভিন্ন হলো আর ফোকাস দূরত্ব যখন ভিন্ন হবে প্রতিসরণক ভিন্ন হবে প্রতিসরণক ভিন্ন হলে ফোকাস দূরত্ব ভিন্ন হবে এটাই স্বাভাবিক কিন্তু তোমাকে সেটা প্রমাণ সাপেক্ষে উল্লেখ করতে হবে সেখানে প্রমাণ কি এখানে প্রমাণটাই হলো একমাত্র গাণিতিক যুক্তি এই গণিত করে এখানে দেখাতে হবে তোমাকে সূত্রের সাহায্যে এখানে এই প্রবলেমটা সলভ করে লাস্ট অফ অল তোমাকে কনক্লুশনে যেতে হবে যে তোমার তখন এখানে কি মন্তব্য লেখা হবে সেটা সেই মন্তব্যটুকুই হলো উচ্চতর দক্ষতা তাহলে তুমি যখন গণিত করে দেখলে যে এখানে এফ ডাব্লু ইকুয়াল টু 0.96 মিটার এফ এ ইকুয়াল টু মানে বায়ুতে ফোকাস দূরত্ব এত তাহলে এখান থেকে খুব সহজে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে বায়ু মাধ্যমে ফোকাস দূরত্ব কম এবং পানি মাধ্যমে তার ফোকাস দূরত্ব বেশি সুতরাং দুইটা মাধ্যমেই ফোকাস দূরত্ব একরকম থাকবে না যেহেতু মাধ্যম ভিন্ন লেন্স একই হওয়ার পরও তাদের ফোকাস দূরত্ব ভিন্ন হবে কারণ মাধ্যমের কারণেই এখানে এই প্রতিসরণক ভিন্ন হয়ে যায় তো প্রতিসরণক ভিন্ন হবে প্রতিসরণক ভিন্ন হবে ফোকাস দূরত্ব ভিন্ন হওয়ার কারণে তাহলে এইভাবে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোনো যদি সমস্যা দেওয়া থাকে সেই সমস্যাটাকে এই গাণিতিক প্রবলেম সলভ করার জন্য তোমাদের ওই সূত্রগুলি জানা থাকতে হবে এবং সূত্রের আলোকে সেটাকে ধারাবাহিক নিয়মে সমাধান করে পরিশেষে তোমার মন্তব্যে চলে আসতে হবে তাহলে সর্বশেষ যে সিদ্ধান্ত সেটা হলো যে বায়ু মাধ্যমে এবং পানি মাধ্যমে এই লেন্সের ফোকাস দূরত্ব বা উদ্দীপকে উল্লেখিত লেন্সের ফোকাস দূরত্ব একরকম হবে না ভিন্ন হবে এবং পানি মাধ্যমে ফোকাস দূরত্ব বেশি এবং বায়ু মাধ্যমে ফোকাস দূরত্ব কম এটুকুই তোমার এই শেষ মন্তব্য তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছ তো তোমরা সর্বদাই চেষ্টা করবা যে বই থেকে কিছু পড়ার জন্য এবং আমি যে বিষয়গুলি আলোচনা করি তার আলোকে তোমরা বইগুলি যদি অনুসরণ করো তখনই দেখা যাবে তুমি কৃতকার্য হতে পারবে আর যদি
এই আলোচনা শুধু শুনো কিন্তু তুমি নিজে চর্চা করলে না তাহলে কিন্তু সেটা ফলপ্রসূ হবে না তোমাকে সেই বিষয়ে আরো একটু চর্চাও করতে হবে এবং অনলাইন ক্লাসগুলিতে তোমরা সক্রিয় থাকবে তাহলে সেই ক্ষেত্রে তোমরা লাভবান হবে এবং আমাদের জাতীয় লাভবান হবে তোমরা ভালো করলেই আমাদের এই দেশও ভালো হয়ে যাবে তোমাদের এই কাঙ্ক্ষিত ফলাফলের উপর কারণ তোমরাই তো পরবর্তী ভবিষ্যৎ তা আশা করি তোমরা পড়াশোনায় মনোযোগী হবে এই কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ